নতুন অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আয়ে চট্টগ্রাম কাস্টমসের নজিরবিহীন রেকর্ড। জুলাই মাসে কাস্টমসের রাজস্ব আয় 4,838 কোটি 51 লাখ টাকা। আবুজাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়াজয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধে বিশ্ব বাণিজ্য মন্দাভাবের মধ্যেও চলতি 2022-23 অর্থবছরের তত মাস জুলাইয়ের লক্ষ্যমাত্রার চেয়ে 356 কোটি 51 লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। এই মাসে মোট রাজস্ব আদায় করা হয়েছে 4,838 কোটি 51 লাখ টাকা। সুখকর যে আমাদের এই মাসের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পেরেছি। আমাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় 4,838 কোটি টাকা, যা প্রায় 8% গ্রোথ আমাদের টার্গেটের তুলনায় আদায়ের পরিমাণ, এবং তা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 43% গ্রোথ। এমনকি সদ্য সমাপ্ত 2021-22 অর্থবছরে 59,000 কোটি টাকা রাজস্ব আয় করে রেকর্ড ছাড়িয়েছে কাস্টমস। গত অর্থ বছরে অর্জন ছিল 59,266 কোটি টাকা। করোনা মহামারী এবং আমাদের ইউক্রেনের যে যুদ্ধ, এই যুদ্ধ না চললে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো তাহলে আমাদের এই যে গ্যাপ, এই গ্যাপটা ফুলফিল হয়ে যেত। আমদানি রপ্তানি বাড়লে রাজস্ব আদায় বাড়বে আরো কয়েক গুণ বললেন বন্দর ব্যবহারকারীরা। অটোমিশন যদি পুরোটা সাকসেসফুলি করা যায়, পেপারলেস ট্রেড, সেই পেপারলেস ট্রেডটা যদি বাস্তবায়ন করা যায়, তাতে করে কিন্তু আমাদের দেশে যে সকল যে প্রবণতা থাকি, যে দেওয়ার যে প্রবণতাটা, সেটা অনেক কমে আসবে। আগের দামের সাথে বর্তমান দামের পার্থক্য অনেক বেড়ে গেছে, যে কারণে এই আমদানি মূল্যে এনে বাংলাদেশে প্রফিট হবে কি না সেটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ব্যাংকগুলি একটু কনজারভেটিভ প্রিন্সিপালে যাচ্ছে এলসি গ্রহণের দিক থেকে, কোনো কোনো পণ্যের জন্য এলসি গ্রহণ করাই হচ্ছে না। তবে কাস্টমসের সার্ভার ত্রুটি রোধ করা সহ নানা জটিলতা কমানোর দাবি আমদানি রপ্তানিকারকদের। নয়ন বর্মা জয়, নিউজ 24, চট্টগ্রাম।